আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এইচএসসি ও আলিম ফল প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এবছর করোনা মহামারীর কারণে আপনাদের পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং আপনাদের ফলাফলটি দেওয়ার যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে আপনাদের জেএসসি কিংবা জেডিসি, এসএসসি বা দাখিল এর ফলাফলের উপর ভিত্তি করে আপনাদের এইচএসসি বা আলিম এর ফলাফলটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো এবং এই ফলাফলটি কবে পাচ্ছেন, আপনাদের রেজাল্টটি আপনারা কবে পেতে যাচ্ছেন সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জানাবো। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4GBDI যে চ্যানেলটি, এই চ্যানেলটিতে কিন্তু আমরা নিয়মিত আপনাদের শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য আমরা এখানে আপলোড করে থাকি। আপনাদের রেজাল্ট সম্পর্কিত এবং ইউনিভার্সিটিতে ভর্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য কিন্তু আমরা এখানে আপলোড করব। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে এখানে ক্লিক করে নিচে অল লেখাতে একটি ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন আপনাদের রেজাল্ট বা ইউনিভার্সিটি ভর্তি সম্পর্কে আপডেট তথ্যগুলো আপলোড করব তখন কিন্তু আপনারা সেগুলো পেয়ে যাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনাদের ইউনিভার্সিটি ভর্তির যে প্রক্রিয়া বা কীভাবে আপনাদের ভর্তি পরীক্ষাটি হবে সেটা নিয়ে কিন্তু আমরা একটু পরে একটি ভিডিও দেব, অবশ্যই আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তো চলুন তাহলে আমরা আর কথা না বলে দেখে নেবো যে আপনাদের রেজাল্টটি কবে নাগাদ দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি চলমান মহামারী করোনার কারণে সম্প্রতি বাতিল করা হয়েছে এবছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত 7 অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আপনারা এটা জানেন, 7 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষাটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সার্বিক বিবেচনায় 2020 সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, যেভাবে গ্রহণযোগ্যতা পাবে তা বিবেচনা করছি। তো আপনারা জানেন এই ঘোষণা কিন্তু দিয়েছিল পরীক্ষা বাতিলের জন্য। তো এখন আমরা দেখে নেব যে কবে আপনাদের রেজাল্টটি দিবে। তো আমরা যদি এই নিউজের শিরোনামটি দেখি আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে মিলবে এইচএসসির ফল। তো আমরা বিস্তারিত দেখে নেই কে বলেছেন কথাটি। তো আমরা মূল নিউজটি দেখতে পাচ্ছি, ডিসেম্বরের শেষ সপ্তাহেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এই যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন, আপডেট দেওয়া হয়েছে কিন্তু 18/10/2020 10:32 আপডেট দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই নিউজটি নিয়েছি সময় সংবাদের অনলাইন পোর্টাল থেকে। শনিবার 17 অক্টোবর অর্থাৎ গতকাল রাতেই কিন্তু গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। তো আপনারা বুঝতেই পারেন আপনাদের রেজাল্টটি কিন্তু আপনারা ডিসেম্বরের শেষ সপ্তাহে পেয়ে যাচ্ছেন। কোন পদ্ধতিতে আপনাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটি হবে সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আপনাদের রেজাল্ট সম্পর্কিত কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।